ট্রান্সফার মার্কেট। আইএসএল শেষের পর থেকেই এই জিনিসটা নিয়েই কিন্তু সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে সমস্ত ভারতীয় ফুটবল ফ্যানেদের মধ্যে, যে আগামী সিজনে কোন দল কেমন দল গঠন করছে বা কোন কোন প্লেয়ার কোন কোন নতুন দলে যোগ দিচ্ছে। প্রত্যেক দিনই সে বিষয়ে কোনো না কোনো আপডেট বেরিয়ে আসে। আজকের ভিডিওটাও খানিকটা কিন্তু সেই বিষয় নিয়েই। জনি কাওকো মোহনবাগান সুপার জায়ান্টসের অন্যতম ভরসাযোগ্য একজন বিদেশি, যে বছর মিড সিজনে যোগ দিয়ে সবুজ বেরুনকে অপ্রতিরোধ্য করে তুলতে যার ভূমিকা ছিল অপরিসীম, সেই জনি কাওকো আগামী মরশুমে কি মোহনবাগান সুপার জায়ান্টসে থাকছেন সেটা নিয়ে কিন্তু এখনও কোনো পরিষ্কার আপডেট পাওয়া যায়নি। যেটা পাওয়া গেছে যে তাকে রাখা বা না রাখা নিয়ে কিন্তু ভাবনা চিন্তা করছে ম্যানেজমেন্ট, এবং সেটা অনেকটা নির্ভর করবে মোহনবাগান সুপার জায়ান্টস যে লক্ষ্য নিয়ে দল গঠন করছে বা যে লীগটার জন্য দল গঠন করছে সেখানে কিন্তু প্লেয়ারদের ফিটনেসটা ভীষণই ইম্পর্টেন্ট। তো জনি কাওকো থাকা বা না থাকাটা কিন্তু কিছুটা হলেও তার ফিটনেসের ওপর অবশ্যই নির্ভর করবে। এবং এইখানেই কিন্তু আরও একটা আপডেট উঠে আসছে, আরও একজন হাই প্রোফাইল বিদেশির দিকে কিন্তু এবার নজর পড়েছে সবুজ মেরুনের। তার সঙ্গে কিন্তু সবুজ মেরুনের লিঙ্ক আপেরও একটা আপডেট উঠে আসছে, যে প্লেয়ারটি অনেকটা কিন্তু ভার্সেটাইল ফুটবলার, অর্থাৎ একটা পজিশনে নয় একাধিক পজিশনে খেলতে কিন্তু তিনি সমানভাবে পারদর্শী। যেমন তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তেমন তিনি একজন সেন্টার ব্যাক, আবার তেমনই তিনি কিন্তু একজন সেন্টার মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন, যার মার্কেট ভ্যালু মোটামুটি কিন্তু 5.2 কোটি টাকার আশেপাশে। এবং তিনি এখন খেলছেন কিন্তু পার্সিয়াল গালফ প্রো লীগ, তারই একটা ক্লাব ইস্তেঘাল এফসির হয়ে, যেখানে তিনি চলতি মরশুমে কিন্তু 25টা ম্যাচ খেলে 1টি গোল করেছেন। এবং এই 30 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের কিন্তু অভিজ্ঞতা রয়েছে ইরানের জাতীয় দলে খেলার, সেখানে তিনি কিন্তু 34টা ম্যাচ খেলেছেন এবং তাতে তিনি 3টে গোল করেছেন। তো খুবই ভালো মানের, খুবই হাই প্রোফাইল একজন প্লেয়ার এই প্লেয়ারটি। এবার প্রশ্ন হলো প্লেয়ারটির নামটা কি? প্লেয়ারটির নামটা হচ্ছে রুশভে চেশমি। তার প্রোফাইলটা আমি এতক্ষণ যেটা বললাম, প্রোফাইলটা কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। এবং আগামী মরশুমে সবুজ বেরুন যে ধরনের দল গঠনের চেষ্টা করছে সেখানে কিন্তু আফ্রন্টটা যথেষ্টই লিথাল হয়ে যাবে, কারণ জেমি ম্যাকলারেনের সইটা হয়তো সময়ের অপেক্ষা, এছাড়া দিমিত্রি পেত্রাতস এবং জেসন কামিংসও থাকবেই। এবার দরকার মিডফিল্ড থেকে একজন ভালো মানের সাপ্লাইয়ার, যিনি বলটাকে কিন্তু সাপ্লাই করতে পারবেন তাদের উদ্দেশ্যে। আর সেই লক্ষ্যেই কিন্তু এবার এই ইরানিয়ান প্লেয়ারটির উপর নজর রেখেছে মোহনবাগান সুপার জায়ান্টস। তবে এখনও পর্যন্ত এটা কিন্তু জাস্ট একটা রিউমার বা লিঙ্ক আপ বলতে পারো, এখনও কংক্রিট কোনো সেরকম আপডেট কিন্তু আসেনি। তো এ বিষয়ে তোমাদের আপডেটেড থাকতে হলে কি করতে হবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ারটাও করতে ভুলবে না। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো।